সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা মাত্র শেষ হয়েছে। আমরা এখন বার্ষিক পরীক্ষা তথা তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস অনুসারে লেখাপড়া করব। আমি এখানে এখন যে অধ্যায়টা তোমাদের আজকে করাবো, এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ নতুন। গত যে দুটো পরীক্ষা তোমরা দিয়েছ সেখানে এই অধ্যায়টা ছিল না। যেহেতু এটা নতুন অধ্যায়, সেহেতু এটা আগে আমরা শেষ করব। এরপরে সিলেবাসে যে পুরাতন অধ্যায়গুলো রিভিশন আছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা বইয়ের 142 পৃষ্ঠা, আমি এখানে দেখো বোর্ডে পৃষ্ঠা নামটা লিখে রেখেছি, 142 পৃষ্ঠা অধ্যায় 13 বের করো এবং দেখো আমি যতটুকু অঙ্ক আছি কিছুটা হলে তোমরা আশা করি বুঝতে পারবে। অধ্যায় আছে উপাত্ত বিন্যস্তকরণ। এই উপাত্ত বিন্যস্তকরণটা কিন্তু তোমরা এই অধ্যায়টা চতুর্থ শ্রেণীতেও পেয়েছ এবং শেষের অধ্যায়ই ছিল। এখানে উপাত্ত বলতে কী বুঝো এটা তোমরা আগেও জেনেছ, আবার আমরা একটু মেমোরাইজ করার জন্য আবার একটু পড়বো এবং বুঝতে পারবো। তারপর ছোটো একটা অঙ্ক করাবো আজকে। দেখো এখানে অনেক কিছু জানা আছে, উপাত্ত কী, বিন্যস্তকরণ কথাটার অর্থ কী, তারপরে এই কথাগুলো যদি আমরা না বুঝতে পারি অঙ্ক কিন্তু করতে পারবো না। এরপরে এখানে আমরা আরও যেমন পেয়েছি ক্লাস ফোরে দেখেছো চতুর্থ শ্রেণীতে শ্রেণী ব্যবধান থাকে, সারণী প্রস্তুত করতে হয়, স্তম্ভ লেখ অঙ্কন করতে হয়, তারপরে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত উপাত্তগুলোকে উপাত্তে পরিণত করা, এই বিভিন্নভাবে, তারপরে স্তম্ভ লেখ অঙ্কন করা প্রক্রিয়া, এই এই যেমন উপাত্তগুলো আছে উপাত্তর সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের পার্থক্য, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা উপাত্তটা তাহলে প্রথমে দেখি উপাত্ত কী। উপাত্ত হলো প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। অর্থাৎ আমরা একটা শ্রেণী বা যে কোনো একটা মনে করো শ্রেণীর শিক্ষার্থী হতে পারে, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হতে পারে বিভিন্ন বিষয়ে, শিক্ষার্থীদের ওজন হতে পারে, উচ্চতা হতে পারে, অথবা কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের আয়, তারা অথবা তারা কত ঘন্টা কাজ করছে, এই যে যে তথ্যগুলো নিয়ে, এই তথ্যগুলো নিয়ে যে সংখ্যায় প্রকাশ করা হয় সেটাই হলো উপাত্ত। এখন এই উপাত্তকে আবার উপাত্ত আবার দুই প্রকার আছে। আমরা এখানে কথাটা আছে বিন্যস্তকরণ, দুই প্রকার উপাত্তর মধ্যে তোমরা দেখবে একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত দুই প্রকার, এক বিন্যস্ত আর এক দুই নম্বর আছে অবিন্যস্ত। বিন্যস্ত উপাত্ত যেটা আছে অর্থাৎ উপাত্তগুলো ছোট থেকে বড় অনুসারে অথবা বড় থেকে ছোট অনুসারে সাজানো আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি উপাত্তগুলো অবিন্যস্ত থাকে অর্থাৎ সাজানো নেই, এলোমেলোভাবে কতগুলো সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাগুলোকে আমরা হয় ছোট থেকে বড় সাজাই অথবা বড় থেকে ছোট সাজাই। তাহলে এখানে আমরা সেই বিন্যস্ত উপাত্তটার সংজ্ঞা তাহলে আমরা কী বলতে পারি, যে বিন্যস্ত উপাত্ত হলো যে সংগৃহীত যে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো যে সাজিয়ে প্রকাশ করা হয় সংখ্যাগুলোকে যে বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ বৈশিষ্ট্য বলতে এখানে বয়সও হতে পারে, ছোটতে বৈশিষ্ট্য বলতে বোঝানো হয়েছে বেশি কম অথবা কম বেশি অনুসারে সাজানো যে হয় সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যেটা এলোমেলোভাবে থাকে অর্থাৎ ছোট বড় মিলিয়ে থাকে বা সংখ্যা বা পরিমাপে কম বেশি থাকে, এলোমেলোভাবে থাকে, সেটা হলো অবিন্যস্ত উপাত্ত। এখন এই বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত অঙ্কে দেখবে তোমরা কিছু সংখ্যা দেয়া থাকবে এলোমেলোভাবে অথবা বিন্যস্ত করেও দেয়া থাকে, সেখান থেকে বলে লেখচিত্র অঙ্কন করো, সারণী প্রস্তুত করো। সারণী প্রস্তুত করে আমরা সারণী থেকে লেখচিত্র অঙ্কন করি। এখন এই সংজ্ঞাগুলো মুখস্থ করবে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আসে। লেখচিত্র কী? সংহিত উপাত্ত বা তথ্য সহজে বোঝা বা দৃশ্যমান করার পদ্ধতিকে লেখচিত্র বলে। আবার আমরা একবার পড়ি, সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝা বা দৃশ্যমান করার পদ্ধতিকে লেখচিত্র বলে। অর্থাৎ আমরা এখানে বুঝছি, দেখো যে এখানে বোঝা বা দৃশ্যমান করা অর্থাৎ এখানে তোমাকে দেখাতে হবে, সেটা একটা আমরা যে ছবি একটা বক্সের মতো এঁকে সেখানে আমরা দেখবা যে একটা চিত্র আঁকে। অর্থাৎ শিক্ষার্থীরা যেমন যদি একটা শ্রেণীতে 40 জন শিক্ষার্থী থাকে তাহলে সেই শ্রেণীর 40 জন শিক্ষার্থী সবাই কিন্তু একই মানের হয় না, তারা যেমন একই সময় লেখাপড়া করে না, বাসায় দেখবে কেউ বেশি সময় করছে কেউ কম করছে, কেউ নাম্বার বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে,
তোমাদের মধ্যে দেখবে কেউ নাম্বার পেয়েছো 60 থেকে 70 এর মধ্যে 10 জন শিক্ষার্থী নাম্বার পেয়েছো। আবার আমার এমন শিক্ষার্থী কো যেহেতু আমরা অনেক শিক্ষার্থী আছে ক শাখায় যেমন দেখবে 1 থেকে 20 রোল পর্যন্ত প্রায় এ প্লাস নাম্বার পেয়েছে। তাহলে এই যে 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 কতজন শিক্ষার্থী কত নাম্বার পর্যন্ত পেল এটা আমরা ছবির মাধ্যমে যে প্রকাশ করব এটাকেই বলা হয় লেখ চিত্র অঙ্কন করা। আর শ্রেণীবিভাগ ব্যবধান বলো হলো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলে। অর্থাৎ আমরা যে উপাত্তগুলো দেখাবো এখানে সবচেয়ে বেশি সংখ্যক যেটা এবং সবচেয়ে কম সংখ্যক যেটা সেটার যে পার্থক্য হবে সেটাকেই বলা হয় শ্রেণী ব্যবধান। আবার অনেক ক্ষেত্রে দেখো অঙ্কের উপাত্ত দেওয়া থাকলো তোমাকে বলা হলো যে উপাত্তগুলোকে পাঁচ শ্রেণী ব্যবধান ধরে সাজিয়ে লিখো সারণী প্রস্তুত করো। সেই ক্ষেত্রে আমরা পাঁচ প্রত্যেকটা যেমন যদি শুরু সবচেয়ে ছোট সংখ্যা থাকে 20 তাহলে আমি 20 থেকে 20 21 22 23 24 20 থেকে 24 পর্যন্ত কিন্তু পাঁচ শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানের মধ্যে কতজন আছে সেটা আমি বের করবো। এই যে যে পার্থক্য এই পার্থক্যটাকে আমরা শ্রেণী ব্যবধান বলে থাকি। তাহলে আমরা শিক্ষার্থীরা মোটামুটি এটুকু পড়ি, পরবর্তীতে আমরা এই অধ্যায়ে আরও কিছু বিষয় পাবো যেমন জনসংখ্যা সম্পর্কিত কথা অঙ্ক আছে এখানে আমরা সে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হয় সে অঙ্কগুলো আমরা পরে যাব। আজকে আমরা একটু আলোচনা করি যে প্রাপ্ত উপাত্ত থেকে কিভাবে আমরা একটা সারণী প্রস্তুত করতে পারি। পরবর্তীতে আমরা সারণী থেকে আমরা স্তম্ভলেখ বা আয়তলেখ বলা হয় অথবা লেখ চিত্র বলা হয় সেগুলো আমরা প্রস্তুত করব। এখন আমরা কিছু উপাত্ত নেই আগে। শিক্ষার্থীরা দেখো আমি বোর্ডে তোমাদের বইয়ের 146 পৃষ্ঠার একটা শ্রেণীর অর্থাৎ পঞ্চম শ্রেণী ধরো তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতার পরিমাপ এখানে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এক একজন শিক্ষার্থীর কয়জন শিক্ষার্থী আছে এটাও আমরা গুণে বের করব। এখানে অনেকগুলো সংখ্যা লেখা আছে, সবার পরিমাপ কিন্তু একই নয়, কারো কারো পরিমাপ আবার দেখো প্রায় মিলে গিয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা দেখো সংখ্যা কয়টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30। অর্থাৎ এখানে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে পঞ্চম শ্রেণীর। এটা দিয়ে তোমাদের বইয়েই লেখা আছে দেখবে তিনটি সারণী প্রস্তুত করে তিনটি স্তম্ভলেখ তৈরি করতে বলা হয়েছে। এখানে আমরা শ্রেণী ব্যবধান ভিন্ন ভিন্ন করে সারণীগুলো প্রস্তুত করতে পারি। তাহলে আমি এখানে তিনটি করাবো না, আমরা যদি একটা শিখি তাহলে পরবর্তীগুলো আর বাকি দুটো তোমরা একা একাই করতে পারবে সারণী। আমি আজকে মাত্র একটা সারণী প্রস্তুত করব। এখানে আমরা আগে খুঁজে বের করলাম যে শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন, 30 জন, আর এখানে সর্বনিম্ন সংখ্যা আছে কতজন এবং সর্বোচ্চ সংখ্যা কতজন। সারণী প্রস্তুতের আগে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখব। আর কত শ্রেণী ব্যবধান ধরব, অনেক সময় শ্রেণী ব্যবধান উল্লেখ করে দেওয়া হয় যে 5 শ্রেণী ব্যবধান, অনেক সময় বলা হয় 10 শ্রেণী ব্যবধান, আবার কখনো বলা হয় 15 শ্রেণী ব্যবধান বা 20 শ্রেণী ব্যবধান ধরে সারণী প্রস্তুত করো। আমি এখানে সারণীটা প্রস্তুত করব 5 শ্রেণী ব্যবধান ধরে। সবচেয়ে নিম্ন থাকে 5, ঠিক আছে, এর বেশিও থাকতে পারে। তাহলে আমরা 5 শ্রেণী ব্যবধান ধরে সারণী প্রস্তুত করব। প্রথমে আমরা তাহলে বের করব মোট শিক্ষার্থী এখানে কতজন আছে। আমার এই তথ্যগুলো সারণী প্রস্তুতের পর পরবর্তীতে লাগবে, প্রস্তুতের সময়ও লাগবে পরবর্তীতে লাগবে। তাহলে পঞ্চম শ্রেণীর অঙ্কে কিন্তু আমি অঙ্কের উপরে একটুকু তুলিনি, এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য দেওয়া আছে, উপাত্তগুলো আমরা নিয়েছি এবং এলোমেলো আছে। কোনো কোনো অঙ্কে এভাবে তথ্যগুলো দিয়ে বলতে পারে যে এটা বিন্যস্ত করো, অর্থাৎ উপাত্তগুলোকে বিন্যস্ত করে লিখো। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সর্বনিম্ন সংখ্যাটা আগে লাগবে, সর্বনিম্ন সংখ্যা এখানে কত আছে সেটা বের করে সেখান থেকে তোমার সাজাতে হবে। সর্বনিম্নগুলো আগে লিখবে, তারপর আস্তে আস্তে এইভাবে। এখানে দেখো আমরা সর্বনিম্ন খুব সম্ভবত এখানে আছে 121 আমরা পাচ্ছি। এখানে দেখো এই সংখ্যাটা কিন্তু সর্বনিম্ন, এই সংখ্যাটা বারবার আছে কিন্তু সর্বনিম্ন আছে 121। দেখো এর বেশি কিন্তু আমাদের এখানে নেই। তাহলে মোট শিক্ষার্থী আমরা এখানে লিখব, প্রথমে মোট শিক্ষার্থী কত, 30। আচ্ছা সর্বনিম্ন সংখ্যা কত আছে, 121।
এটা কিন্তু জন লিখবে না, এখানে সেন্টিমিটার পরিমাপে লিখা আছে, সর্বনিম্ন সংখ্যা 121 সেন্টিমিটার আছে, বা না লিখলেও সমস্যা নেই, তবে জন লিখবে না। আর সর্বোচ্চ আছে এটা একটু খুঁজে বের করবো আমরা, সর্বোচ্চ সংখ্যা কত আছে বেবি 141, আমি এটা জানি যে 141 আছে। এখন দেখো তুমি, আমার তো এটা অঙ্ক করানো আছে দেখে বুঝছি, কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন ভালো মতো দেখবে যে এর চেয়ে বড় সংখ্যা আছে কি না। কোনো কোনো ক্ষেত্রে অনেকগুলো সংখ্যা আমাদের দৃষ্টির অগোচরেও চলে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখব 141 হলো হাইয়েস্ট সংখ্যা, তাহলে আমরা 141 পর্যন্ত ধরব। আচ্ছা, সারণী প্রস্তুত যখন আমরা করব তখন সারণীর উপরে লিখব আমরা কত শ্রেণী ব্যবধান ধরে সারণী প্রস্তুত করছি। হ্যাঁ, তাহলে এইভাবে লেখো, নিচে আমি অঙ্কটা করলাম না, এ পাশে করছি, দেখো শিক্ষার্থীরা, নিচে আমি সারণীটা শেষ করতে পারবো না। পাঁচ শ্রেণী ব্যবধান ধরে সারণী প্রস্তুত করা হলো। শিক্ষার্থীরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবে, যখন তোমরা সারণী প্রস্তুত করবে অনেক সময় অঙ্কে শ্রেণী ব্যবধান কথাটা লেখা থাকবে না, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সর্বনিম্ন সংখ্যাটা ধরবে আগে, 121 লিখবে, লিখে যে কয়টা 121 আসে সেই কয়টা সংখ্যা ওখানে আমরা লিখব। তাহলে আমরা আগে শ্রেণী ব্যবধান এভাবে করে নিই, পাঁচ শ্রেণী ব্যবধান ধরে। আর এই যে সারণীর ছকটা তুমি আঁকবে, এই ছকটা তুমি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, এটা কিন্তু কখনোই কলম দিয়ে আঁকবে না, শুধুমাত্র ছকটা, ছকটা কি দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে। এটা কলম দিয়ে করলে সুন্দর লাগে না দেখতে, আমরা সবসময় এটা খেয়াল রাখবো, পেন্সিল আমাদের যেহেতু গণিতে আমরা জ্যামিতি দিই সেহেতু পেন্সিল আমাদের সবার কাছেই থাকে, সো আমরা পেন্সিল দিয়েই আঁকবো। আচ্ছা, প্রথমে এখানে লিখবো আমি, যেমন উচ্চতার শ্রেণী ব্যবধান, দেখো এই অঙ্কগুলো তুমি কলম দিয়ে করো ঠিক আছে, কিন্তু ছকটা তুমি পেন্সিল দিয়ে করবে, এবং যত ছকই আমরা করব এখানে যত স্তম্ভলোকে আঁকবো, লেখচিত্র আঁকবো, এগুলো সবই কিন্তু পেন্সিল দিয়ে করব। আচ্ছা, শ্রেণী ব্যবধান এটা একটু বড় রাখো। এরপরে লিখবে সংখ্যা, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা, কখনো কিন্তু আবার সারণীতে বলা হয় ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, সেটা আমরা সাইডে দেখিয়ে দিব পরে, আগে আমরা সারণী প্রস্তুত করি। সর্বনিম্ন সংখ্যা আছে আমার 121, 121 থেকে আমি শুরু করি, পাঁচ শ্রেণী ব্যবধান ধরে 21, 22, 23, 24, 25, 125, এখানে আবার ধরবো 126, 26 থেকে পাঁচ শ্রেণী ব্যবধান ধরো 26, 27, 28, 29, 30, এখানে আবার আমি 131 ধরব, 31 থেকে পাঁচ শ্রেণী ব্যবধানে হবে 135, 136 থেকে পাঁচ শ্রেণী ব্যবধানে হবে 140, 141 থেকে পাঁচ শ্রেণী ব্যবধানে হবে 145। এখন আমাদের কি আর বেশি নেওয়ার দরকার আছে? দেখো আমি কেন এখানে লিখলাম, সর্বনিম্ন সংখ্যাটা কিন্তু আমাদের দরকার হয়েছে, এবং সর্বোচ্চ সংখ্যা আমাদের প্রয়োজন হয়েছে এখানে, যেহেতু 41 আছে সর্বোচ্চ সংখ্যা, আমি 45 পর্যন্ত নিয়েছি, আমরা আর শ্রেণী ব্যবধান এই সংখ্যাগুলো নিব না, উচ্চতর শ্রেণী ব্যবধান আর দরকার নেই। এখন আমরা বের করবো 121 থেকে 125 আছে কতজন শিক্ষার্থী, গুনে গুনে ঠিক যে সংখ্যাটা আমি করে ফেলবো সে সংখ্যাটা গোল মার্কস দিয়ে ফেলবো। দেখো 25 পর্যন্ত দেখবো আমি, দেখো তুমি এখানে 25 পর্যন্ত 121, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
আটজন শিক্ষার্থীর ওজন 121 থেকে 125 সেন্টিমিটারের মধ্যে আছে। শিক্ষার্থীর সংখ্যা কয়জন? আটজন। এখন সংখ্যা আমার কিছু কমে গিয়েছে, কিন্তু আমি দ্বিতীয়টা আছে 126 থেকে 130। দেখো 130, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে আমার কতজন হলো? 9 জন। এবার আসো 131 থেকে 35। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর কি কিছু আছে? নেই। দেখো হিসাব করলে আমরা যদি 30 মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের অঙ্ক হয়েছে। 136 থেকে 140, উপরে দেখো একটা সংখ্যাই আছে 136 থেকে 40-এর মধ্যে, একটা, দুইটা, তিনটে আর নেই, তিন। এবার 141 থেকে 145 একটা সংখ্যাই আছে, এক। এখন আমরা দেখব যে মোট শিক্ষার্থী, যে আমি ওখানে 30 লিখলাম, এই 30 কি আমার মিলল কি না? যদি না মিলে তাহলে আমার অঙ্ক হয়নি, ঠিক আছে? আর যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। এটা অবশ্যই ঘরটা এভাবে করে দিবে। দেখো তো 3 আর 1, 9, 8 আর 9 কত? 17। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে আমাদের অঙ্ক হয়েছে, খুবই সহজ, কিন্তু তবে একটু মনোযোগ দিয়ে করতে হবে। এইটাই হলো আমাদের কাজ। এখন আরেকটা বিষয় আমরা যে বললাম, এটা একটা সারণী। এই সারণীতে আবার আরেকটা বিষয় আমরা অঙ্কে পাই, যেমন সারণী প্রস্তুত করে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। যখন বলা হবে ট্যালি চিহ্ন প্রকাশ করো, তখন আমরা একটু কাজ বাড়বে, শুধু একই নিয়মে আমরা করব, তখন একটা ঘর বাড়বে এবং এখানে লিখব ট্যালি চিহ্ন। এখন এই ট্যালি চিহ্নটা তোমরা, আমার মনে হয় চতুর্থ শ্রেণী যদি মনে থাকে, কিভাবে আমরা ট্যালি চিহ্নে প্রকাশ করি, যেমন এখানে আছে 8, 8কে আমি কীভাবে প্রকাশ করব? 1, 2, 3, 4, 4 হয়ে গেলো, 4-এর পর আমি 5 এভাবে দিতে পারবো না, এই 5, 6, 7, 8 এই হয়ে গেলো প্রকাশ। 9 আবার এভাবেই করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 9 হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে আছে 3, 3 থাকলে 3টা দাগ, 1 হলে 1টা। এবার আমার সংখ্যা গুণে দেখলাম আমরা, ঠিকই এখানে যেহেতু 30 জন হয়েছে, এখানেও 30 জন। এই আজকে এতটুকুই তোমরা শিক্ষার্থীরা, তোমরা এই 146 পৃষ্ঠার এই সারণীটা নিয়ে, এই উপাত্তগুলো নিয়েই আরও 2টা সারণী প্রস্তুত করবে বইয়ে, যেভাবে আছে। যেমন বইয়ে আছে তোমাদের 120 থেকে ধরেছে, 120 থেকে 124, আমরা 121 থেকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে করো, করে দেখো 8 শ্রেণী ব্যবধান নিয়ে করে দেখো অঙ্ক পারো কি না। প্র্যাকটিস করলেই কিন্তু অঙ্কগুলো সহজ হবে, আর তুমি যতই ভয় পাবে ততই মনে হবে যে অঙ্ক আরও বেশি কঠিন লাগছে, আর এই অঙ্কটা করতে একটা মজা আছে। এখানে তুমি দেখো ছক আঁকতে পারছো, এখান থেকে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই আমার, শুধু সংখ্যা গুণে গুণে লিখবো, আমার অঙ্ক হয়ে যাবে, খুব সহজে আমরা 10 মার্কস পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, এবং তোমরা বাড়ির কাজ যেটা বললাম যে 146 পৃষ্ঠার এই উপাত্ত থেকে আরও 2টি সারণী করবে, একটি করবে 10 শ্রেণী ব্যবধান নিয়ে, 146 পৃষ্ঠার এই উপাত্ত থেকেই 10 শ্রেণী ব্যবধানে 8 শ্রেণী ব্যবধান একটি করো, 8 শ্রেণী ব্যবধানে একটা সারণী ঠিক একইভাবে করবে, দেখবে যে অনেক সহজ, এবং 10 শ্রেণী ব্যবধান নিয়ে এই 2টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে, করলে দেখবে যে তোমরা অঙ্কটা সহজে করছো, এবং পরবর্তীতে আমরা
এরপরে স্তম্ভ এখান থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয়, সারণীর শ্রেণি ব্যবধান যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আমার একই অঙ্কের লেখচিত্রও ভিন্ন হবে। আমরা লেখচিত্র কীভাবে হবে সেটা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।